মাদারীপুর জেলার সদরে ব্যতিক্রম ধর্মী আয়োজন নিয়ে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সম্পূর্ণ। মাদারীপুর থেকে সুজন হোসেন রিপাতের তথ্য ভিডিওচিত্রে একটি প্রতিবেদন। মাদারীপুর জেলার সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে স্বর্গীয় নীলকণ্ঠ ভক্তের বাড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যতিক্রম ধর্মীয় আয়োজন নিয়ে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। উক্ত পূজা মণ্ডপের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বাহাদুরপুর হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বাবু কমলেশ ভক্তের সভাপতিত্বে প্রস্তুতি সভা সম্পূর্ণ হয়েছে। ধর্মীয় আয়োজনের মধ্যে রয়েছে 5টি মনোমুগ্ধকর তোরণ নির্মাণ, দেবী দুর্গা সহ সকল দেবদেবীর জীবন আলেখ্য ডিজিটাল পর্দার মাধ্যমে প্রদর্শন করা, সাতক্ষীরা থেকে আগত 8 বছরের শিশু ভগবদ্গীতা পাঠ, কবিগান ও ধর্মীয় আলোচনা এবং বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চার লক্ষ্যে জাতীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনা, গীতিকাব্য ও চিত্রনায়িকাদের অভিনয় প্রদর্শিত হবে। এ উপলক্ষে আগামী 6 অক্টোবর মাদারীপুর 2 আসনের সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুস সোবহান গোলাপ, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। উক্ত সভায় বাবু কমলেশ ভক্ত বলেন, ধর্ম যার যার উৎসব সকলের এই স্লোগানকে সূত্র ধরে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানান এবং পূজাতে সকলকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছেন। সকল পূজারি ভাই বোনদের জন্য প্রসাদের সুব্যবস্থা রয়েছে। আমরা দাঁড়িয়ে আছি মাদারীপুর জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী ভক্তবাড়ির সেই এবং রাজনীতিবিদ যিনি মাদারীপুর জেলায় শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে একটি অন্যতম এবং ব্যতিক্রম ধর্মী শারদীয় দুর্গা উৎসব পালনের জন্য তিনি প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং তিনি আমাদের এটা উপহার দিবেন এবং এখানে ধর্ম যার যার উৎসব সকলের এই বাঙালির যে শারদীয় দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবে তিনি যে মহতী আঞ্জাম দিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন, আমরা এখন কথা বলবো আমাদের দাদা বাবু শ্রী কমলেশ ভক্ত দাদার সঙ্গে। তিনি এখন তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। দুর্গা উৎসব উপলক্ষে আপনার যে মহতী উদ্যোগ এবং লক্ষ্য উদ্দেশ্য, এটা মেহরবানি করে বলবেন। আজকে আগামী 4 অক্টোবর শারদীয় উৎসব শুরু, যদিও আমাদের এখানে আনুষ্ঠানিকভাবে কিন্তু মহালয়ের মাধ্যমেই সেই পুজোটি অনুষ্ঠিত হতেছে। আর আপনারা শুনেছেন নিশ্চয়ই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি বলেছেন যে আসলে হিন্দু ধর্মের শুধু না, এটা সমগ্র মানব জাতির কল্যাণের জন্য দেবীদের মায়ের দুর্গা মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে। আর মাদারীপুর জেলায় আমাদের গ্রামটি অত্যন্তরে একদম নিম্ন নিচের দিকে শেষ প্রান্তে বাহাদুরপুর গ্রাম, সেইখানে আজকে যে সিএনএন বাংলার চ্যানেল থেকে আসছেন, আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাচ্ছি সিএনএন বাংলা টেলিভিশনকে। তোর সঙ্গে শারদীয় উৎসবে সবাই আমরা একসঙ্গে সামিল হব এবং আমাদের স্লোগান থাকবে একটাই, ধর্ম যার যার উৎসব সবার, এই কামনা রাখছি। আর এই অনুষ্ঠানটি আপনারা সবাই দেখবেন, হয়তো আমাদের এখান থেকে লাইভও প্রচার হবে, আপনারা আসবেন, বিভিন্ন চ্যানেলও আসবে, এই মনোবাদ ব্যক্ত করছি আমি, ধন্যবাদ সব। আমাদের যে মাদারীপুর সদর উপজেলায় আমরা আছি, সেখানে আইন প্রশাসন যেটাই বলেন আপনারা, সবাই অত্যন্ত আমাদেরকে হেল্প করে থাকেন এবং শুধু সেই রকম না, আমাদের এখানে কোনো রকমের বাধা বিপত্তি থাকে না, প্রশাসন সর্বক্ষেত্রেই নিয়োজিত রাখেন। আমাদের পুলিশ সুপার বলেন বা র্যাবের যারা আছেন গত বছরও করে আসছেন, আর এবছর তো এটা ব্যতিক্রম কি আর বলবো, ধন্যবাদ।